আসসালামু আলাইকুম এটিন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম নিউ মার্কেট থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার নাশকতার মামলায় তিনশো জন আনসার সদস্য কারাগারে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি ফেনীর আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট চলছে সমন্বিত ত্রাণ কার্যক্রম কক্সবাজার চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু ঢাকার সাথে রেল যোগাযোগ এখনও বন্ধ পানি নেমে যাওয়ায় পাঁচ দিন পর আখৌড়া স্থলবদরে যাত্রী পারাপার শুরু পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা দ্রুতই পুনর্গঠন করা হবে পার্বত্য জেলা পরিষদগুলো এবং নানা আয়োজনে সারাদেশে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী এবারে সাবেক তথ্যমন্ত্রী এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক হোসেন গণমাধ্যমকে জানান নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারের পর হাসানুল হক ইনুকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে সচিবালয়ে নাশকতার মামলায় তিনশো পঁচাত্তর জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত সিএমএম আদালতের বিচারক মুশারফ হোসেন এই আদেশ দেন বাকিদের বিষয়ে আদেশ অপেক্ষমান রাখা হয়েছে রাজধানীর পল্টন রমনা শাহবাগ ও বিমানবন্দর থানার মামলার গ্রেফতার চারশো জনের মধ্যে তিনশো জন আনসারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বাকি একান্ন আসামিকে দ্রুত আদালতে হাজির করা হবে বলেও জানানো হয় এর আগে চাকরি জাতীয় করণের দাবি আদায়ে গতকাল প্রায় দশ হাজার আনসার সদস্য সচিবালয় ঘেরাও করেন জিম্মি করে রাখেন উপদেষ্টা সহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক পর্যায়ে উত্তেজিত আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদের উপর অতর্কিত হামলা করেন দুপক্ষের সংঘর্ষে আহত হন অন্তত ষাট জন ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি পানি বাড়ার সাথে সাথে ভারী বৃষ্টি দুর্ভোগ বাড়িয়েছে বহুগুণে ঘরবাড়ি তুলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি ও খাবার সংকটে ভুগছে মানুষ বেশ কয়েকটি সংস্থা ত্রাণ সামগ্রী নিয়ে এলেও আরও খাদ্য এবং ঔষধ প্রয়োজন বেগমগঞ্জের পানিবন্দি গ্রামগুলোতে নোয়াখালীর বন্যা কবলিত এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান ক্যামেরায় ছিলেন ইন্দাদুল থই ঝুম বৃষ্টিতে এগিয়ে চলছে নৌকা কোলের শিশুটিকে নিরাপদ স্থানে নিয়ে যাবার আপ্রাণ চেষ্টা মায়ের প্রচুর ফানি মানজা হোমান ফানি ঘরে যাওয়াই যায় না পুপির বাসা দেখেছি পুপিয়েও ঠাই করে দিয়েছি এখন স্বামী ফোন দিয়েছি নেওয়ার জন্য নিয়ে যাইতো মানে ওদের বাসায় ছোট দুটি শিশুকে কোনো মতে ঘরে রেখে মানুষের সেবায় নেমেছেন এই মাছি আমার দুইটা বাচ্চা আছে আমি দুইটা বাচ্চার গামছা দিয়ে কাঠের সাথে বাইন্ডার রাখছি যেহেতু খাটের থেকে না নামি আমার ঘরের ভিতরে পানি এত ঢুক কোনো জায়গা যেন আর নিরাপদ নেই বন্যা কবলিত এলাকাগুলোতে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে পানি আরও বিপদ ডেকে এনেছে ভারী বৃষ্টি বাড়ির উঠোনে ভেসে বেড়াচ্ছে হাঁস ডুবে গেছে নলকূপ ঘরে ঢুকেছে পানি শিশু বয়োবৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছেন বেগমগঞ্জবাসী আটানব্বর বন্যা দেখছি বাহাত্তর বন্যা দেখছি তারপরে আপনার দুই হাজার এক সালেও দেখছি এই ধরনের বন্যা আমার এ বয়স আমি ফার্স্ট কিছু টান আসতেছে তনগুলা চলে যেছি তো খুব দূরে কিন্তু আমাদের আশেপাশে টনগুলো ঠিক মতন হচ্ছে না বা তো না ঠিক মতো গোছুর কার কাছুর না কত অসুবিধার মধ্যে আছি বাইরে না ভাই মানে কি করুম ঘরে বাল্লা রে বোলে আর কী করুম কন সাই আপনারা কুমাই যাইতাম কার কাছে যাইতাম এনে গেলে খাওয়া বাবা চাইল্ড টাইল আছে রাঙি রাই তো কেমন বানভাসি এসব এলাকায় ত্রাণ সেবা নিয়ে আসতে শুরু করেছে বিভিন্ন সংস্থা তবে শুকনো খাবারের পাশাপাশি সুষম খাবার প্রয়োজন গর্ভবতী নারী ও শিশুদের জন্য এখানে আমরা শুনেছি অনেক প্রেগনেন্ট নারী আছেন যারা আসলে শুকনো খাবার খেতে খেতে তাদের একেবারে মানে অবস্থা খুবই শোচনীয় কারণ তার তাদের পেটে বাচ্চা আছে অসংখ্য মানুষ এখনও মানে বাড়িতে বসে আছে কেউ বাড়ি ছাড়ি কোথাও যাইতে পারতেছে না যারা আজ গেছে তারা আগে চলে গেছে অসংখ্য মানুষ আছে এখনো ত্রাণের হাহাকারে এখনো প্রচুর শিশু খাদ্য ঔষধ এবং বিশুদ্ধ পানির প্রয়োজন এসব এলাকায় ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবীদের বিতরণ কাজে সহযোগিতা করতে প্রস্তুত স্থানীয়রা বেগমগঞ্জের বেশিরভাগ গ্রামের অবস্থায় এখন এমন ডুবে গেছে ঘরবাড়ি খাবার পানির টিউবওয়েলও বিশুদ্ধ খাবার পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ জরুরি ঔষধ এবং ত্রাণের অপেক্ষায় রয়েছেন এসব বানভাসী মানুষ মুশফিকুর রহমান এটিএন বাংলা নোয়াখালী ফেনী নোয়াখালী কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় বন্যাতদের সহায়তায় সমন্বিত ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনা নৌ বিমান বাহিনী শিক্ষার্থী বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠা ত্রাণ সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন বন্যা দুর্গত মানুষদের দেওয়া হচ্ছে খাবার ঔষধ ও নগদ টাকা তবে পরিবহন ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় তা পৌঁছানো যাচ্ছে না দুর্গত এলাকায় এদিকে আশ্রয় কেন্দ্রে বাড়ছে পানিবাহিত নানা রোগ সেখানে মানবেতর দিন কাটাচ্ছে অনেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন তামান্না জেনিফার ভয়াল বন্যায় দেশের বিভিন্ন জেলার গ্রামীণ সড়ক অবকাঠামোয় ধস নেমেছে ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তা কালভার্ট সেতুর মারাত্মক ক্ষতি হয়েছে রোপা আমন আউস ও গ্রীষ্মকালীন ফসলের ভেসে গেছে মৎস্য খামার এমন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানভাসী মানুষেরা পাহাড়ি জেলা খাগড়াছড়িতে জেলা সদর ছাড়াও দীঘিনালা রামগড় ও মহালছড়ি উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো কৃষিখাত ও কাঁচা ঘরবাড়ি কিছু এলাকায় পানি নেমে গেলেও মানবেতর জীবনযাপন করছেন আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা

গমতী বাঁধ ভাঙার পঞ্চম দিনেও পানি কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ আসলেও তা পরিবহনের জন্য পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় দুর্গত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না ইনশাআল্লাহ আমাদের যে পানিবন্দিটা এটা অনেক ঝুঁকিপূর্ণ বাড়িঘর সব ডুবাই নিছে বিডের উপর আরো পানি পরশুদিন সকালে এসে আমরা প্রথমে একটা মৃতদেহ উদ্যান করেছি তারপর আমরা শিশু এবং নারী এই এলাকার লোকজনের তথ্যের ভিত্তিতে আর প্রায়োরিটি বেস যারা বেশি প্রয়োজন শিশু নারী আটকে পড়ে আছে তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিয়ে উদ্ধার করেছি ফেনীতে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত জেলার নব্বই ভাগেরও বেশি এলাকা ডুবে থাকায় ভেসে গেছে লাখো মানুষের ঘরবাড়ি আসবাবপত্র ও গবাদি পশু আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাদ্য বিশুদ্ধ খাবার পানি ও ঔষধ সংকট নোয়াখালীতে আবারও বেড়েছে বন্যার পানি জেলার সেনবাগের সব রাস্তাঘাট ডুবে বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি অনেক এলাকায় এখনো ত্রাণ পাননি বানভাসী মানুষ তবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে একশো পঁচিশটি আশ্রয় কেন্দ্রের মধ্যে চালু রাখা হয়েছে আটটি তামান্না জেনিফার এটিএন বাংলা কুমিল্লা ফেনী নোয়াখালী ও চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায় উদ্ধার কাজ পরিচালনা ও বন্যাতদের মাঝে শুকনো খাবার তুলে দিচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত রোববার মধুরাত পর্যন্ত কুমিল্লার বুড়িচং সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করে সংগঠনটি সংগঠনের নির্বাহী মহাসচিব মুফতি আবুল কাশেম ফজলুল হক জানান বন্যার শুরু থেকেই বানভাসী অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রেও দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা বন্যা পরবর্তী পুনর্বাসনেও আহলে ওয়াল জামাত এর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান সংগঠনের নির্বাহী মহাসচিব ভারত থেকে আসা উজানের পানির প্রভাবে ভোলায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ ও ত্রাণ সহায়তা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের কন্দকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গত মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন গত কয়েকদিন ধরে রাজাপুর ইউনিয়নের সাতটি গ্রাম সহ অন্তত পনেরোটি গ্রামের বাঁধের বাইরেও অসংখ্য পরিবার জোয়ারের পানিতে দুর্ভোগ পোহাচ্ছিলেন দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট এমন অবস্থায় ত্রাণ পেয়ে হাসি ফুটেছে দুর্গতদের মাঝে পার্বত্য চট্টগ্রাম এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজি বন্ধে শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকপা। অন্তর্বর্তীকালীন পার্বত্য জেলা পরিষদগুলো খুব দ্রুত পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি দুপুরে বান্দরবান সার্কিট হাউসের নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠকের সাংবাদিকদের তিনি এসব কথা জানান বৈঠকে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ারুল হক সেনা কর্মকর্তা কর্নেল আসাদুল্লাহ জামশেদ ও পুলিশ সুপার সৈকত শাহিন উপস্থিত ছিলেন উন্নয়ন্ত তো কুইক হয় না এটার সময় দিয়ে সময় দেন যেভাবে আমার কালকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ভালো জিনিস কিছু করতে গেলে কিছু সময় লাগে আপনারা গত গত হয়েছে বন্যা ও পাহাড় ধসের কারণে তিন দিন বন্ধ থাকার পর কক্সবাজার চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে রোববার রাত থেকে ট্রেন চলাচল শুরু হয় তবে ফেনী কুমিল্লা আখৌড়া ও লাকসাম এলাকায় বন্যায় রেল আইন রেললাইন লাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে ঢাকা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে সকল ধরনের ট্রেন চলাচল কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানি এই তথ্য নিশ্চিত করেছেন বন্যার কারণে পাঁচ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখৌড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার শুরু হয়েছে দুপুর থেকে যাত্রী পারাপারের কার্যক্রম শুরু হয় এতে স্বস্তি জানিয়েছেন ভারত ও বাংলাদেশে চলাচলের অপেক্ষায় থাকা যাত্রীরা গেল একুশ আগস্ট ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে তুলিয়ে যায় আখৌড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এরপর থেকে বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে দুপুরে নাটোর সদর থানায় মামলাটি দায়ের করেন নিহত মেহিদি হাসান রবিডের মামা সোহেল রানা মামলায় জেলা আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজুল ইসলাম সদর পৌরসভার সাবেক মেয়র উমা চৌধুরী জলি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান সহ একশো সাঁত্রিশ জনকে অভিযুক্ত করা হয়েছে বাদী অভিযোগ করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে কাজ করার অপরাধে গত পাঁচ আগস্ট রবিনকে শহরের বড়গাছা এলাকা থেকে অপহরণ করে তৎকালীন এমপি শিমুলের কান্দিভিটা এলাকায় বাসায় নিয়ে শারীরিক নির্যাতন করা হয় দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান রবিন সচিবালয়ের সামনে ছাত্রদের উপর আস্থার সদস্যদের হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা গত এগারোটার সময় মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় এদিকে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা রাত এগারোটার দিকে শিক্ষার্থীরা নাটোর শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকে পরে মিছিল নিয়ে কানাইখালী এলাকায় জেলা আনসার কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সাম্প্রদায়িক হামলা দখল লুটপাটের মতো ঘটনার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা রোববার রাতে রংপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রংপুরের সমন্বয়করা সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের সমন্বয়ক ইমরান আহমেদ ইমতিয়াজ আহমেদ ও নাহিদ হাসান খন্দকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ ফয়সাল আহমেদ শান্তর কবর জেরত করেছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা সকালে বরিশাল বাবুগঞ্জের মানিকাঠি গ্রামে শহীদ শান্তর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তারা দোয়া মোনাজাতে অংশ নেন পরে বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় বাংলাদেশ বীর শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি সহসভাপতি নাজিম উদ্দিন সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হারিক হোসেন এ সময় উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ শান্ত কোটা সংস্কার আন্দোলন চলাকালে ষোলো জুলাই চট্টগ্রামের ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি চট্টগ্রাম উমরগনি এসইএস কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান শ্রেণীর প্রথম বর্ষের ছাত্র ছিলেন সাভারের আশুলিয়ায় ট্রাক বাস স্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেওয়ায় জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা দুপুরে আশুলিয়া শ্রীপুর এলাকায় এই ঘটনা ঘটে আহতরা জানায় দীর্ঘদিন ধরে আশুলিয়া শ্রীপুরে একটি প্রভাবশালী মহল ট্রাক বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করে আসছিল এলাকাবাসী চাঁদাবাজি বন্ধ করার জন্য সেখানে জড়ো হলে একদল সন্ত্রাসী লাঠি সোটা ও ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনও লুটে নিয়ে যায় তারা আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী উপলক্ষে চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারছেন সোনা মসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন আগামীকাল যথারীতি বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে সনাতন ভগবান শ্রীকৃষ্ণের উপলক্ষে শহরের বড় থেকে বের করা হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি গিয়ে শেষ হয় শোভাযাত্রায় বড় কালীবাড়ি মন্দির কমিটি সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চৌধুরী ও জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু সহ সনাতন ধর্ম অবলম্বী নারী পুরুষেরা অংশ নেন নরাইলে এই উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক জুলিয়া সুকাইনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুণ্ড বক্তব্য রাখেন সিরাজগঞ্জে পূজা উদযাপন পরিষদ জেলা শাখার আয়োজনে ভাসানী কলেজের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠান উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ ও জেলা জামায়াতের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় জয়পুরহাটে কেন্দ্রীয় শিব মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিবসের সূচনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ঋষিকেশ সরকার পরে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শোভাযাত্রায় জয়পুরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জোবাইর শফিক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর ও বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন সহ হাজারো হিন্দু ধর্মাবলম্বী অংশ নেন ঠাকুরগাঁওয়ে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে দুপুরে শোভাযাত্রা দুপুরে শহরের গোবিন্দজিউ মন্দির থেকে শোভাযাত্রা বের করা হয় এর আগে মন্দিরের সামনে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের নিকলি ও বাজিতপুর উপজেলায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল সকালে নিকলি উপজেলার বড়হাটি শাহপাড়া মন্দিরে আলোচনা সভায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে বাজিতপুর উপজেলার হরিসভা মন্দিরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয় পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে